আমরা এমন একটা বিশ্বে বসবাস করছি যেখানে দ্রুত নগরায়নের ফলে শহরে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, সেই সাথে বাড়ছে নগর দরিদ্র বসতি জনগোষ্ঠীর সংখ্যা। বিশেষত জলবায়ু পরিবর্তন, প্রাকৃতিক দুর্যোগ, ব্যক্তিগত ও জনসম্পদের ক্ষয়ক্ষতি নগর দারিদ্র ও বস্তিবাসীদের বিপন্নতাকে আরও বাড়িয়ে দিয়েছে। খুলনা শহরে 31টি ওয়ার্ডে 15 লক্ষাধিক মানুষের বসবাস। 45.65 কিলোমিটার আয়তনের এই শহরে জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 32,859 জন। প্রতিটি ওয়ার্ডে গড়ে 48,387 জনের বসবাস। নগরের দরিদ্র জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে খুলনা সিটি কর্পোরেশন বদ্ধপরিকর। নগর দারিদ্রের ক্রমবর্ধমান সংখ্যা এবং তাদের বর্ধনশীল চাহিদা খুলনা সিটি কর্পোরেশনের একার পক্ষে মেটানো সম্ভব নয়। এ কাজে মেয়র মহোদয়কে সর্বদা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অনুদানের পাশাপাশি বিভিন্ন দাতা সংস্থার নিকট শরণাপন্ন হতে হয়। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, জার্মান সরকার, বিএমডিএফ, জিআইজেড, KFW, ওয়ার্ল্ড ব্যাংক, FAO, UNDP, ইউনিসেফ, SNV, নেদারল্যান্ডস ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, বিল অ্যান্ড মিলিন্ডা গেটস ফাউন্ডেশন, UN হ্যাবিটেট, ব্র্যাক, নবলোক, ওয়াটার এইড, স্পেস, রাস্টিক, প্রদীপন, CSS, UCEF, সিয়াম সহ বিভিন্ন সংস্থা খুলনা সিটি কর্পোরেশনকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। সকলের সহযোগিতায় বস্তিবাসীর দারিদ্র বিমোচন, স্বাস্থ্যসেবা, শিক্ষা, মাতৃসদন, স্যানিটেশন, বর্জ্য ব্যবস্থাপনা, মানব বর্জ্য ব্যবস্থাপনা, ওয়ার্ড অফিস, কমিউনিটি সেন্টার, প্রশিক্ষণ কেন্দ্র, ক্ষুদ্র বাজার ব্যবস্থাপনা, ক্ষুদ্র ঋণের মাধ্যমে আত্মনির্ভরশীল করা সহ ভৌত অবকাঠামো উন্নয়নে খুলনা সিটি কর্পোরেশন বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে। এ সকল কাজে জনমত গঠনে খুলনার বিভিন্ন সামাজিক সংগঠন, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি, নাগরিক ফোরাম, উন্নয়ন ফোরাম, নাগরিক সমাজ সহ বিভিন্ন সংগঠন ব্যাপক ভূমিকা পালন করে আসছে। নগর অংশীদারিত্বের মাধ্যমে দারিদ্র হ্রাসকরণ প্রকল্প, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং আর্থসামাজিক বিনির্মাণে একটি কার্যকরী বাহক হিসাবে প্রমাণিত। নগর খাত থেকে এদেশের জিডিপির 65% বেশি অর্জন। এই অর্জনে অংশদারিত্বে রয়েছে নগরের বসবাসকারী সেই সব জনগোষ্ঠী যারা দারিদ্র সীমার নিচে বসবাস করে। এই জনগোষ্ঠীকে শ্রম, মেধা, কারিগরি প্রশিক্ষণ, মহিলাদের অগ্রাধিকার ভিত্তিতে সুসংগঠিত করে আর্থিক ব্যবস্থাপনার বিষয়ে প্রয়োজনীয় দক্ষতা প্রদানের মাধ্যমে উল্লেখযোগ্য সংখ্যক দরিদ্র নগরবাসীর ভাগ্য উন্নয়ন করা সম্ভব হয়েছে। আশার কথা, 2007 সালে অতি দারিদ্রের হার ছিল 22.6, 2016-এ সেটা এসে দাঁড়িয়েছে 12.1%। কমিউনিটি ডেভেলপমেন্ট কমিটি, CDC, সরকারের নীতির সাথে সঙ্গতি রেখে নগর দারিদ্র দূরীকরণের লক্ষ্যে UNDP-র DFID আর্থিক সহযোগিতায়, UNCHS-এর কারিগরি সহায়তায়, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে খুলনা সিটি কর্পোরেশনের সহযোগিতা ও বাস্তবায়নে প্রকল্পটি 2000 থেকে 2007 পর্যন্ত LPUPAP, 2008 থেকে 2015 পর্যন্ত UPPRP এবং 2016 থেকে 2022 পর্যন্ত নগর অংশীদারিত্বের মাধ্যমে দারিদ্র হ্রাসকরণ প্রকল্পের কাজ করছে।
278টি কমিউনিটির মাধ্যমে 95,720টি পরিবার ইউপিপিআর প্রকল্প ভুক্ত হয়েছে। ক্ষুদ্র ঋণ কর্মসূচিতে দরিদ্র জনসাধারণ, বিশেষ করে মহিলারা, নিজেরা প্রশিক্ষিত হয়ে সঞ্চয় ও ঋণ কার্যক্রম পরিচালনা করে ব্যাপক সফলতা অর্জন করেছে। টেকসই উন্নয়ন ও সর্বস্তরের দারিদ্র বিমোচনে সরকার, দাতা সংস্থা, জাতিসংঘ ঘোষিত 2030 সালের মধ্যে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস SDG রূপরেখা প্রণয়ন করেছে। তা বাস্তবায়নে বিভিন্ন প্রকল্প ও কর্মসূচি নির্ধারণ করেছে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র, সে সকল প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছে। 2030 সালের ভিতরে SDG অর্থাৎ টেকসই উন্নয়ন এ বিষয়টা নিশ্চিত করার জন্যে আমাদের এই দেশে নানান সংস্থা উদ্যোগ নিয়েছে, কাজ করছে। তার ভিতরে খুলনা সিটি কর্পোরেশনও SDG অর্জনের জন্যে নিরন্তর কাজ করে চলেছে। এই জন্যে আমরা অনেকগুলো সহযোগী সংস্থা, বেসরকারি সংস্থা এবং সরকারের নানান ধরনের সহযোগিতা এবং প্রকল্পের বাস্তবায়নের কাজ করছি। এ কারণে নিম্ন আয়ের মানুষ যারা বিভিন্ন ওয়ার্ডে বসবাস করেন, জলবায়ু পীড়িত মানুষ যারা এই শহরে এসে বিভিন্ন বসতিতে অবস্থান করেন, তাদের জীবন মান উন্নয়নের জন্যে, তাদের স্বাস্থ্য, তাদের পরিবেশ, স্যানিটেশন, তাদের সন্তানদের লেখাপড়া, এসব কিছুই আমরা ইম্প্রুভ করার জন্যে কাজ করে যাচ্ছি। অনেকেই ব্যবসা করবেন, উদ্যোক্তা হবেন, সে কাজের জন্যেও তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। অনেকে চাকরি করছেন এবং সেই চাকরির কারণেই তাদের যে কর্মসংস্থানের ঘাটতি ছিল সেটা পূরণ হয়েছে। আমরা মনে করি যে প্রশিক্ষিত জনবল তারা এখন নিজের পরিবারের জন্যও যেমন বোঝা নয়, সমাজেও তারা মাথা উঁচু করে দাঁড়াতে পারছে। আমরা এখন আগামী দিনের কথা ভাবব, আগামীতে আরও বেশি বেশি করে এই উন্নয়ন কাজ কীভাবে করা যায় সেই চিন্তা করব। এর জন্যে আমরা সকল কমিটিগুলোকে, বিশেষ করে আমাদের 31টা ওয়ার্ডে 30টা যে কমিটি আছে, আমাদের অনেকগুলো ক্লাস্টার আছে, আমাদের ফেডারেশন আছে, সে সমস্ত নেতৃবৃন্দের প্রতি আমি আহ্বান জানাবো, তারা যেন মূল চেতনাটা ধারণ করে শহরবাসীর কল্যাণের জন্যে সকলে মিলে একযোগে কাজ করেন। SDG-র ভবিষ্যৎ পরিকল্পনা, টেকসই উন্নয়ন ও লক্ষ্যমাত্রা 2016-2030, সর্বস্তরে সর্বরূপে দারিদ্র বিমোচন, ক্ষুধা দূরীকরণ, খাদ্য নিরাপত্তা অর্জন এবং পুষ্টি উন্নয়ন ও কৃষির টেকসই উন্নয়ন, সব বয়সের সবার জন্য সুস্বাস্থ্য নিশ্চিতকরণ ও কল্যাণময় জীবনে উত্তরণ, সবার জন্য সর্বব্যাপী ও মানসম্পন্ন শিক্ষা নিশ্চিতকরণ এবং জীবনব্যাপী শিক্ষার প্রচারণা চালান, জেন্ডার সমতা অর্জন এবং সকল নারী ও বালিকাদের ক্ষমতায়ন, সবার জন্য পানির সহজ প্রাপ্তি ও পয়োনিষ্কাশন নিশ্চিত করা, সকলের জন্য খরচের সামর্থ্যের মধ্যে নির্ভরশীল, টেকসই ও আধুনিক শক্তি প্রাপ্তি নিশ্চিতকরণ, সকলের জন্য টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান ও উপযুক্ত কাজের ব্যবস্থা, মজবুত অবকাঠামো নির্মাণ, টেকসই শিল্পায়ন ও নতুন উদ্ভাবনের পৃষ্ঠপোষণ, নিজের দেশের মধ্যে এবং এক দেশের সাথে অন্য দেশের মধ্যকার বৈষম্য হ্রাসকরণ, নগরসমূহকে এবং মানবিক আস্তানাসমূহকে হতে হবে অন্তর্ভুক্তিমূলক, নিরাপদ, বসবাসযোগ্য এবং টেকসই, ভোগ এবং উৎপাদন কাঠামোর স্থায়িত্ব নিশ্চিত করা, জলবায়ু পরিবর্তন এবং এর প্রভাব মোকাবেলায় দ্রুত পদক্ষেপ গ্রহণ, মহাসাগর, সাগর এবং সামুদ্রিক সম্পদের রক্ষণাবেক্ষণ ও এর টেকসই ব্যবহার, স্থায়িত্বশীল বন ব্যবস্থাপনা, বনরক্ষা, সংরক্ষণ, প্রাণীবৈচিত্র্য সংরক্ষণ। টেকসই উন্নয়নের জন্য
বাস্তবায়নের উপায়সমূহকে শক্তিশালীকরণ এবং আন্তর্জাতিক অংশীদারিত্ব পুনরুজ্জীবনকরণ, জলবায়ু পরিবর্তন ও প্রভাব মোকাবেলায় দ্রুত পদক্ষেপ, বেশি কাজ করো এবং অল্পতে ভালো থাকো, এই স্লোগানকে সামনে রেখে এসডিজির লক্ষ্য পূরণের অঙ্গীকার দারিদ্র বিমোচন ও টেকসই উন্নয়ন বাস্তবায়িত হবে। খুলনা সিটি কর্পোরেশনের সহযোগিতায় ইউএনডিপির অর্থায়নে খুলনায় যে আজকে একটা নারী সংগঠন হয়েছে, এই নারী সংগঠনের সকল নারীরা একত্রিত হয়ে আজকে তারা বিভিন্ন সংস্থার মাধ্যমে আমরা শিক্ষা সহায়তা থোক বরাদ্দ এবং শিক্ষানবিশ কাজের মাধ্যমে নারীদেরকে উদ্বুদ্ধ করে তাদেরকে একটি জায়গায় নিয়ে যেতে পেরেছি। সিটিসির মাধ্যমে যে নেতৃত্ব আমাদের গড়ে উঠেছে বিগত দিনের, যেমন সিটিসির যে নেতৃবৃন্দ আছেন তারা তাদের দক্ষতায় আমাদের যে সিটি কর্পোরেশনের সহযোগিতায় সবার পরিচালনায় আমরা চাই এই ধরনের কার্যক্রম আরও অনেক আসুক এবং মহিলারা আত্মনির্ভরশীল হোক। আমি একজন নারী উদ্যোক্তা হিসেবে প্রথমে একটা ট্রেনিং নিয়ে কাজটা শুরু করি, পরবর্তীতে খুলনা সিটি কর্পোরেশনের আন্ডারে সিডিসির প্রকল্পের মাধ্যমে আমি ট্রেনিং নিয়ে আমার প্রতিষ্ঠানটাকে আরও প্রসারিত করি এবং একটা ট্রেনিং সেন্টার হিসাবে এটাকে আমি কাজ শুরু করি। অনেক মেয়ে আমার এখান থেকে কাজ শিখে বের হচ্ছে, তারাও স্বাবলম্বী হচ্ছে। মানে আমরা গর্ব সহকারে বলে থাকি যে আমাদের ওয়ার্ডটা হচ্ছে ভিআইপি জোন, ভিআইপি এলাকা, সেটার এক এক পাশে যেমন আমাদের সর্বোচ্চ ব্যক্তিরা আমাদের খুলনার শহরে থাকে, বিভাগের কমিশনার, আমাদের ডিসি, এসপি, আবার আর এক পাশটা আমাদের খুবই অনুন্নত, সবচেয়ে দরিদ্র শ্রেণীর বসবাস, সবচেয়ে বড় বস্তি খুলনা শহরে যে কয়টি তার ভেতরে আমি 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আমরা বলি, এবং যা সত্য সে হচ্ছে নতুন বাজার চর বস্তি, এখানে একটা ব্যাপক দরিদ্র শ্রেণীর বসত। এখানে আমি প্রায় সিটি কর্পোরেশনের মাধ্যমে এবং বিদেশি সংস্থার সিডিসির মাধ্যমে প্রাইমারি সংস্থা থেকে এসএসসি পাস করে এবার ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি। আমাদের মতো মেয়েদের যদি বিদেশি সংস্থা এবং সিটি কর্পোরেশন সরকার যদি সাহায্য করে তাহলে আমাদের স্বপ্ন পূরণ করতে পারবো এবং আমরা স্বাবলম্বী হতে পারবো। সিডিসির থেকে 3 দিনের আইনি সহায়তা নিয়েছিলাম, সেই আইনি সহায়তা নেওয়ার পর আমি এখন এলাকায় মানুষদের বিভিন্ন সুপরামর্শ দিতে পারছি। আমি কাউন্সিলারকে সাথে নিয়ে বাল্যবিবাহ রোধ করতে পারছি। আমার বাবা মা আমার বাল্যবিবাহ দিতে চাচ্ছিল, তখন আমি সিডিসির আপাদের কর্মী আপাদের বললাম, তখন তারা আসলো, এসে আমার বাবা মাকে বুঝাইছে এবং আমার পাড়া প্রতিবেশীদের বুঝাইয়ে আমার বিবাহটা বন্ধ করছে। আমার মামি মানসুরা সিটিসির মাধ্যম থেকে আমার কিছু ক্ষুদ্র ঋণ নিয়ে দেয়, তাই দিয়ে আমি 2টো ছাগল কিনি, তা থেকে আমার এখন অনেকগুলো ছাগল। আমি যদি সিটিসির মাধ্যম থেকে আরও একটু সহযোগিতা পাই তাহলে আমি আরও ভালো থাকতে পারি। আমি এই সিটিসি থেকে 5,000 টাকা বরাদ্দ পাইছি 2012 সালে, তাই দিয়ে আমি এই চায়ের দোকান করেছি, ছেলে মেয়ে লেখাপড়া করাচ্ছি আর কোনো মতে চলে যাচ্ছে। আমি সিডিসি থেকে থোক বরাদ্দ পাওয়ার পরে ছাগল কিনেছিলাম, মনে হয় 4 বছর হয়েছে। তারপরে ছাগল কেনার পরে সেই ছাগলের বাচ্চা আমি এবছরও কুরবানির সময় একটা ছাগল বিক্রি করেছি খাসি 19,000 টাকা দিয়ে। হাঁস পুষি, হাঁসের ডিম বিক্রি করি, হাঁস বিক্রি করি। যখন সিডিসি এখানে আসে তখন আমাদের এখানে কোনো বাজার ছিল না, অনেক ছিন্নমূলভাবে আমরা এখানে ছিলাম, আমাদের ব্যবসা কোনো প্রতিষ্ঠা ছিল না, মহিলারা জুড়িত করে এনে এনে মানুষের দরজা দরজা বসে মাল বিক্রি করতো। কিন্তু এই সিটি কর্পোরেশনের উদ্যোগে আর এই সিডিসির আওতায় আনার পরে, বাজারটা করে দেওয়ার পরে অনেক মহিলারাই এখন স্বাবলম্বী এবং অনেক মহিলারাই ব্যবসা করে খাচ্ছে। এখন আগে যে দরিদ্রতা ছিল তার কিছুটা হলেও আমাদের এই ব্যবসার কারণে কমছে। আমরা এই তরকারি বেচে খাই, আগে এইখানে সেইখানে বইতাম, থোকবরদ্দ টাকা দিয়েছে সেই দিয়ে ব্যবসা বাণিজ্য করে খাচ্ছি, ছেলে মেয়ে লেখাপড়া করাচ্ছি, নিজেরা 2 টাকা খাইতে পারছি। তারপরে এদের আগে ছিল কাঁচা, এখন আমরা ভালো আছি এই পাকা করে দেওয়ার পর। এই শহর, এই সিটি কর্পোরেশন, এই মাতৃভূমি আমাদের। এখানে বসবাসরত সকল শ্রেণীর অসহায় দরিদ্র ছিন্নমূল মানুষ আমাদেরই অংশ। এদের রক্ষা করা, এদের এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আপনার, আমার, আমাদের সকলের। দারিদ্র বিমোচন হবে এটা।
দারিদ্র বিমোচন হবে এটাই তাদের পরিকল্পনা।